আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে মটন ভোনা বা মটন কষা। যেহেতু আমি কুরবানির মটন ব্যবহার করছি আর এই মটনে একটু স্মেল বেশি থাকে, এই স্মেলটা দূর করার জন্য মটন আমি প্রথমে টক দই এবং লবণ পানিতে ভিজিয়ে রাখবো। মিনিমাম 30 মিনিটস ভিজিয়ে রাখতে হবে। লবণ এবং ইয়োগার্টের পানিতে ভিজিয়ে রাখার পর মাটন আমি তুলে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মেরিনেট করব। আর মেরিনেট করার জন্য একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করছি। ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডিসক্রিপশনে পেয়ে যাবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করার পরে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে মেরিনেট হবার জন্য। কিছু আস্ত গরম মশলা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো। প্রথমে আমি অনিয়ন হাফ ফ্রাই করে নেব, যেহেতু আমি প্রথমেই মেরিনেশনের সময় অনিয়ন বেরেস্তা অ্যাড করেছি, তো এখন আমি অনিয়ন বেশি ফ্রাই করব না। তো প্রথমে আমি অ্যাড করেছি গরম মশলাগুলো, আস্ত গরম মশলাগুলো। আর এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজটা হাফ ফ্রাই হবার পরেই অ্যাড করব আদা রসুনের পেস্ট। মেরিনেশনের সময় আমি কিন্তু আদা রসুনের পেস্ট অ্যাড করিনি, কারণ এটা মাটন, মাটনে কাঁচা আদা রসুনের পেস্ট অ্যাড করা যাবে না। যদি এটা বিফ ভোনা হতো তাহলে মেরিনেশনের সময় আদা রসুনের পেস্ট অ্যাড করা ঠিক। এখন একটু হালকা ফ্রাই করে মেরিনেট করে রাখা মাটন আমি অ্যাড করে দেব এই আদা রসুন পেঁয়াজ আর গরম মশলায়। দেখতে পাচ্ছ মেরিনেট করে রাখা মাটন থেকে পানি বের হয়েছে কতটা। এটাকে আমি ভুনবো, কিছুক্ষণ ভোনার পরে কভার করে দিব। এই পানিতেই মাটন বয়ল হয়ে যাবে। আমি টোটাল রান্না করেছি 1 ঘন্টা আর মাঝে মাঝে নেড়েও দিয়েছি। মাটন কিন্তু এখন দেখতে পাচ্ছ অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া যেটা সেটা অ্যাড করছি। আমার রান্না কিন্তু শেষ। দেখতে পাচ্ছ মাটন ভোনা তৈরি, খুব সুন্দর ঘ্রাণ আসছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা রুটি, পরোটা, রাইস, যেটা ইচ্ছা তাই দিয়ে তোমরা খেতে পারো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বাড়িতে ট্রাই করবে। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। লাইক দিও, কমেন্টস দিও, শেয়ারও করো। আল্লাহ হাফেজ।